জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অন্যতম একটি উদ্যোগ। 2008 সালে দেশে প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক নাগরিক কিংবা ভোটারদের ছবি স্বাক্ষর সম্বলিত পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়। জাতীয় তথ্য ভাণ্ডারে যুক্ত হয় স্মার্ট এনআইডি। ইসির এই অর্জন কিছুটা ম্লান করে দেয় ভোটার তালিকায় কয়েকজন রোহিঙ্গার অনুপ্রবেশ। ডাক্তার সাবরিনা কিংবা শাহেদের মতো প্রতারণা মামলার আসামিদের জাল এনআইডি ইস্যুতেও সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। যদিও ইসি বলছে 11 কোটি ভোটারের আনুপাতিক হারে অনিয়মের চিত্র খুবই যৎসামান্য। যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার পার্সেন্টেজ কত আপনারা একটু আমি আপনাদের বিবেচনায় আমি দিলাম। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে নিজেদের অধীনে নেয়ার প্রস্তাব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাব পর্যালোচনার জন্য 5 সদস্যের কমিটিও গঠন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। যদিও এ বিষয়ে কিছুই জানানো হয়নি নির্বাচন কমিশনকে। আমি কমিটি সম্বন্ধেই জানি না এবং সেটা পত্রপত্রিকায় যেভাবে দেখছি এবং এটা নির্বাচন কমিশনে অফিসিয়ালি এটা আসছে কিনা সে ব্যাপারেও কিন্তু আমি অবগত নই। এনআইডি অন্য কারো হাতে গেলে এর ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে বলেও মন্তব্য এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু ইতোমধ্যে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করেছে। এটা চলে গেলেও বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু এই বিভিন্ন ভোটারদের ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক্স দুইটাই ডাটাবেস কিন্তু আমাদেরকে রাখতেই হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন কখনোই চাবে না যে নির্বাচন কমিশনের ভোটার তালিকা অন্য কোনো সংস্থা থেকে আসুক। তবে এনআইডি নিয়ে সরকার চাইলে যে কোনো পদক্ষেপ নিতে পারে বলেও মত নির্বাচন কমিশনের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।